যে ছবি আপনারা দেখছেন এটি মুর্শিদাবাদের নবগ্রাম পলসন্ডা মোড় 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকার ছবি। একেবারে পলসন্ডা থেকে 5 গ্রাম যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে রীতিমতো ডুবে গিয়েছে। পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো এই মুহূর্তে সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ, কি হয়েছে পুরো বিষয়টি জানাও। হ্যাঁ শান্তনুদা, মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পলসন্ডা মোড় 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন 5 গ্রাম যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা সামান্য বৃষ্টিতেই পুকুরে পরিণত হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা ভুগছেন ব্যবসায়িকরা, তাই আজ ব্যবসায়িকরা জল দেখে পুরো রাস্তায় নেমে, জলের উপর নেমে তারা একটা আন্দোলনের সৃষ্টি করে। হ্যাঁ, তারপর টোল প্লাজার খবর পায় এবং টোল প্লাজার লোকজন, NH-34 এর লোকজন আসে। হ্যাঁ, তারা বিভিন্ন ভাবে আশ্বাস দেন যাতে দ্রুত সমস্যা হয়, কারণ 34 নম্বর জাতীয় সড়ক প্লাস PW যে রাস্তা পুরো জয়েন্ট হয়ে আছে। তো সেই জন্য নবগ্রাম থানা, BDO, পুরো প্রশাসন সব একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নেবেন বলে সেই আশ্বাস দিলেন ব্যবসায়ীদেরকে। হ্যাঁ, আর লিখিত আকারে অভিযোগ জানাতে হবে, তারপর এই সমস্যার সমাধান হবে এই আশ্বাস দেন। হ্যাঁ, এলাকার মানুষজনের কতটা সমস্যা, যেহেতু থানা রয়েছে, হাসপাতাল রয়েছে, BDO অফিস রয়েছে, এমনকি বাইরের জেলা বীরভূম যাওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার হয় এবং অন্যান্য জায়গা খড়গ্রামের মানুষজনও কিন্তু এখানে এসে 34 নম্বর জাতীয় সড়কে গাড়ি ধরে। কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যায় ব্যবসায়িকরা প্রচন্ড ভাবে পড়ছেন, আর সাধারণ মানুষ NH-34 সাইড দিয়ে অনেকেই ভয়ে যেতে পারেন না, কারণ গাড়ি যাতায়াত করে। হ্যাঁ, সেই জন্য বাইপাস হয়ে যাওয়ার চেষ্টা সবাই করেন। হ্যাঁ, এই কারণে রাস্তাটা জলমগ্ন হওয়াতে প্রত্যেকের, সাধারণ মানুষের প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ছেন। শান্তনুদা, এখন বর্তমান পরিস্থিতি কি, এলাকার মানুষজন কি বলছে, কতক্ষণ সময় লাগবে এই রাস্তা থেকে জল নিকাশ হতে? আপাতত কোন রকম ভাবে যেভাবে জলটা কমে যায়, 2-3 দিন 4 দিন পর কমে যায়, সেভাবে কমবে, তারপর একটা সিদ্ধান্ত নিয়ে কি করা যায় সেটা এখন জানাবেন। হ্যাঁ, একটা বৈঠক করবেন তারা, প্রশাসন মহলেও করবেন বলেছেন। ধন্যবাদ, ধন্যবাদ অভিজিৎ। এবং আমাদের সঙ্গে সরাসরি ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ মণ্ডল। এবার কি বলছে স্থানীয় মানুষজন চলুন শুনে নি। লোকাল ব্যবসায়ী, আমরা পলসন্ডা মোড়ের এই যে 5 গ্রাম রাস্তাটা ঢুকছে, এই রাস্তায় 5 মিনিট জল হলে এত জল জমে যায় যে 5-7 ঘন্টা নিকাশি ব্যবস্থা হতে 5-7 ঘন্টা লাগে। এটা বছরের পর বছর হয়ে আসছে। আমরা অনেক দিন ধরে প্রশাসনকে বলেছি, টোল প্লাজার লোককে বলেছি, পঞ্চায়েত অফিসকে বলেছি, তাতে কোনো সুরাহা পায়নি। তাই আজ টোল প্লাজার লোকে এখানে নিষ্কাশন করতে এসেছিলো জলটা, ওদের সামনে আমরা ওদেরকে ধরে ওদের সামনে একটা আন্দোলন করি, করে টোল প্লাজার যে বড় অফিসার আছে তাদের সামনে একটা প্রতিবাদ জানাই। তারপরে তারা আমাদেরকে আশ্বাস দেয় যে এই জলটা খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে, তাতে বড়বাবু, থানার বড়বাবু থাকবেন, BDO সাহেব থাকবেন, PWD লোককে ডাকতে হবে, টোল প্লাজার অফিসাররা থাকবে, এদেরকে নিয়ে একটা বসে এটা পারমানেন্ট একটা সুরাহা করবে এই বলেছে ওরা। আমরা এইটা যদি খুব তাড়াতাড়ি ব্যবস্থা না, তাই এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে যাব, কারণ আমাদের এই 5 মিনিটের জন্য আমাদের পুরো ব্যবসায়িকের ব্যবসাটা নষ্ট হয়েছে। মোটামুটি আমাদের এই মার্কেটে 100-150 ব্যবসায়িক আছে, সব বাড়ির ব্যবসা একদম নষ্ট হয়ে যাচ্ছে এই বৃষ্টির জন্য। একটা কাস্টমার বৃষ্টির জল ভেঙে এদিকে আসছে না। আপনার নাম? আমার নাম বকুল ভকত, পলসন্ডা মোড় বাড়ি। ধন্যবাদ। এই জল কি হয় শেষ পর্যন্ত? জলটা 2-3 দিন থেকে গেছে, তারপর রোদ্রে শুকিয়ে গেছে, জল মরছে না। এই জন্য কোথাও গিয়েছিলেন ব্যবস্থা গ্রহণের জন্য? ব্যবস্থা চলে যাচ্ছে, ছাড়া যাবো কোথায়, ওদিকে ফোন টোন করে বলছি, ওরা আজকে ছবি করে চলে গেছে। কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? মোটামুটি বর্ষা 2-3 মাসই হলেন, গোটা বর্ষা জল হচ্ছে, জল দাঁড়িয়ে থাকছে এইভাবে। তারা কি আশ্বাস দিয়েছেন টোল ট্যাক্সের লোক? ওই হবে হবে করছে। আজ কি হয়েছে বলবো? আজকে বলে পড়াবো এই বলছে। আজকে হচ্ছে না, আজকেও কি তাই হলো? আজকে সব লোক তো এসেছিল যে দরখাস্ত মাত্র জমা লোবো, তা বললে দিতে হবে, বললে পারমিশন করতে হবে, পারমিশনটা করিয়ে দেন, তারপরে আমরা ব্যবস্থা নিব। এইসব কথাবার্তা। আপনার নাম? আমার নাম সুনীল দাস। আপনি কি করেন? দুশিলা করি, সবজি দোকান।
ঠিক আছে। রাস্তার লোককে বলি বারে বারে, আমাদেরকে বলে যে ঠিক আছে আপনার ব্যবস্থা করে দেবো, এরকম করে আমাদেরকে সাহস দেয়। কারা বলেন? রাস্তার লোকে বলে যে আমরা ঠিক করে দেবো, কোনো অসুবিধা হবে না। জল আমরা বলি যখন বলতে ফোন মোন করা হয়, এসে হয়তো এসে কোনো লাঠি মাটিতে ডুবুতে যায়, চলে যায়। আবার কিছুক্ষণ জল হয়, আবার জল জমে যায়। তখন আমরা হয়তো খুন যখন অসুবিধায় পড়ে যাই, তখন হয়তো কোনো বালতিতে হোক, কোনো ছিঁচে হয়তো অন্যদিকে খেলার ব্যবস্থা করি। সেখানে মানুষ দেখে হয়তো ইয়ে করে, তাতে আমাদেরকে চালাতে হয়, দোকান বন্ধ করে রাখবো। দোকানে কি সমস্যা হয় আপনার? সমস্যা বলতে গেলে অনেক সমস্যা হয়, অনেক মানুষ হয়তো আসতে পারে না। হ্যাঁ, সবজি অনেক নষ্ট হয়। হ্যাঁ, আমার মানে ফেলে দিতে হয়, সবজি পচে যায় অনেকটা। অনেক বারবার মানুষ দেখে সেখানে আমাদের অসুবিধাটা প্রচুর হচ্ছে। সেখানে মানুষকে ভাবা দরকার যে আমরা কী কী করলে ভালো হয়। কী চাইছেন এখন আপনি? এখন যেন ব্যবস্থা করা, ড্রেন ফেনের কোনো তো ব্যবস্থা না হোক ফেলে চাইছি। তাতে আমাদের সবজির ব্যবসা তো এত লস হয়ে যাচ্ছে। আপনার নাম? আমার নাম সাদাক্তার শেখ। আপনি কী করেন? আমি সবজি বিক্রি করি। আচ্ছা।